হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাদিকুল মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মৎস্য চাষি ভাইরা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মাছের পোনা নিয়ে। জি হ্যাঁ, আজকে আপনারা আমাদের থামলাইনটি দিয়ে বুঝতে পেরেছেন আজকে আমি কি মাছ নিয়ে কথা বলবো বা কি মাছের পোনা নিয়ে কথা বলবো। জি, আপনি সঠিক ধরেছেন, আজকে আমি আপনাদের মাঝে থাই পাঙ্গাস চাষ নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ, এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো প্রিয় মৎস্য চাষি ভাইরা, আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আপনাদের থাই পাঙ্গাস চাষ করতে হলে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে তার ভিতরে হচ্ছে আপনাকে পুকুর নির্বাচন করতে হবে, পোনা মজুত করতে হবে, পোনা খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, পরিচর্যা করতে হবে এবং আহরণ, এই সকল বিষয়ে আপনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। প্রথমত আপনার যে বিষয়টি দরকার হবে সেটা হচ্ছে পোনা। তো পোনা মজুতের জন্য আপনারা আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন, আমরা আপনাদেরকে শতভাগ সুস্থ সবল মাছের পোনা দিয়ে থাকি। তো আপনারা আমাদের কাছ থেকে এই পোনাটি সংগ্রহ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো এই বিষয়টি হচ্ছে যে পোনা সংগ্রহের পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে পুকুর নির্বাচন। আপনাকে অবশ্যই পুকুর নির্বাচন করতে হবে এবং সেটি একটি ভালো পুকুর হতে হবে এবং এর পাড় যেন খুবই মজবুত হয় সেটি লক্ষ্য রাখতে হবে, এবং আপনাকে পুকুরের আশেপাশে যদি কোনো বড় গাছ থাকে সেই গাছগুলো অবশ্যই অপসারণ করতে হবে, এবং আপনাকে পুকুরে জলজ আগাছা এবং কচুরিপানা এগুলো মুক্ত রাখতে হবে। এরপরে আমরা কথা বলবো খাদ্য। আসলে মাছকে আপনি যে পরিমাণ খাদ্য দিবেন, অর্থাৎ খাদ্য ব্যবস্থাপনা যদি ঠিক মতন হয় তাহলে দেখা যায় যে আপনার মাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায়। সেদিক থেকে আমরা এখন খাদ্য নিয়ে কথা বলবো। মাছ যে পরিমাণ খাবার খেতে পারে ঠিক সেই পরিমাণ আপনি প্রত্যেকদিন খাবার দিবেন। আমিষ জাতীয় খাবারের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে পোলট্রি ফিডের খাবার পরিমাণ মতো দিতে হবে। যে পুকুরে নিয়মিত পানি পরিবর্তন করা হয় সেই পুকুরে আপনার বেশি খাদ্য খায়, অর্থাৎ পানিটি পরিবর্তন করতে হবে। এরপরে আমরা কথা বলবো পরিচর্যা নিয়ে। পানির পরিবেশ অর্থাৎ এই যে পানির গুণগত মান এটাকে আপনাকে ঠিক রাখতে হবে। সেই জন্য আপনি প্রত্যেক 15 দিন পরপর 250 গ্রাম হারে চুন এবং খাদ্য লবণ একত্রে দিতে হবে, তবে প্রয়োজনে অতিরিক্ত খাদ্য কোনোভাবেই দেওয়া যাবে না। অক্সিজেনের অভাব হলে পুকুরের পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা কথা বলবো বিক্রি নিয়ে। আসলে এই মাছটি চাষের 7 থেকে 8 মাস পর আপনার প্রত্যেকটির গড় ওজন হয় 1000 থেকে 1100 গ্রাম ওজনের হয়। এ সময় এই থাই পাঙ্গাস মাছ আপনারা বাজারে বিক্রি করতে পারেন। প্রিয় মৎস্য চাষি ভাইরা, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা এই যে সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম এর পরেও আরও বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরকে, এবং আমি আবারও আপনাদের বলে রাখি যে সুস্থ সবল মাছের পোনা অবশ্যই পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো প্রকার কোনো মতামত বা পরামর্শ থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, এবং আমাদের নাম্বার রয়েছে, আপনাদের কোনো পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।